Hi everyone, it's me Jahan Fariha. Asha korchi tumra onek bhalo acho. Ajke ami ekta falguner jonno look toiri korchi. Shamnei falgun asche, so ami ajke ekta falguner jonno makeup look korechi. Asha korchi video ti tomader bhalo lagbe. Video te jawar age obosshoi amar channel ta ke subscribe kore nao ebong ekta like dite bhulbe na. Ar obosshoi amake comment e janabe je look ti tomader kemon legeche. প্রথমে আমি আমার ফেসে আমার সানস্ক্রিন লাগিয়ে নেছি এটা সলিয়েটের একটা সানস্ক্রিন অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে কারণ সারা দিন আমরা বাইরে থাকব সো সানস্ক্রিনটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আমি আমার আই মেকআপে চলে যাব প্রথমে আমি আমার আইব্রোটা অফ ক্যামেরায় করে এসেছি আই মেকআপের জন্য আমি প্রথমে নিয়ে নেছি একটা কনসিলার এলে প্রো কালার ক্রিমি বেস কনসিলারটি এটি দিয়ে আমি আমার আইয়ের বেস তৈরি করে নিয়েছি এখন আমি এই প্যালেটটা থেকে এটা বিউটি প্লাসের একটি পপিং প্যালেট এখান থেকে এই কালারটি নিয়ে নেছি এটি দিয়ে আমি একটা হেলো আই তৈরি করব প্রথমে আমি আউটার কর্নারে এবং দেন আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব আমি কালারটি পপ প্যাট প্যাট করে বসাচ্ছি ব্লেন্ড করছি না আমি আগে কালারগুলোকে বসাচ্ছি তারপর আমি ব্লেন্ড করব এখন আমি এই পিঙ্কি কোরাল শেডটা নিয়ে কালার দুটোর উপরে একটা লাইন তৈরি করব আমি ক্রিজের উপরে একটা লাইন তৈরি করব বাট আমি এখন ব্লেন্ড করব না আমি এটাকে প্রথমে একটা লাইন তৈরি করছি এবং প্যাট প্যাট করে বসাচ্ছি সেম আমি আমার আদার আই করে নেছি আজকে আমি আমার ভিডিওটা আমার বেডরুমে করেছি তো একটু মেসি দেখাতে পারে তার জন্য একটু ক্ষমা করে দিও অ্যান্ড ডে লাইটে করেছি যেহেতু একটু লাইটিংয়ের সমস্যা দেখা দিচ্ছিল তো তার জন্য আমি সরি এখন আমি এই অরেঞ্জের শেডটা দিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করবো এই কালারটি এটা দিয়ে আমি আমার শেডগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর এরকম দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি এই দুটো কালার দিয়ে আবার একটু আমার ক্রিজটাকে আরেকবার ডিফাইন করে নিচ্ছি এখন আমি কনসিলার দিয়ে আমার আইলিডটাকে একটু কাট করে নিচ্ছি বাট শুধু মাঝখানে আমি সাইডেও নিচ্ছি না কর্নারও নিচ্ছি না আমি জাস্ট মাঝখানে কনসিলারটা অ্যাপ্লাই করছি এখন আমি এই পিঙ্কি শিমারি শেডটা দিয়ে আমার কনসিলার এরিয়াতে অ্যাপ্লাই করছি এরপরে আমি শেড দুটোকে আস্তে ব্লেন্ড করে দিব এখন আমি এই লুজ গ্লিটারটি নিয়ে নিচ্ছি লুজ পিগমেন্টটি নিয়ে নিচ্ছি এটা ফোকলোরের খুব সুন্দর একটা গ্লিটার এটার শেডটা হচ্ছে 11 ব্লু ব্রাউন কালারটি খুব সুন্দর আর তোমরা চাইলে এখানে শেষ করে দিতে পারো বাট আমি স্পার্কল পছন্দ করি গ্লিটার পছন্দ করি দ্যাটস ওয়াই গ্লিটারটি আমি শুধুমাত্র আমার আইবলে লাগাচ্ছি আমি যে জায়গাতে আইবলটা দেখা যায় সেখানে লাগাচ্ছি এটা একটা ওয়েট লুক দিবে ফাউন্ডেশনে চলে যাচ্ছি ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়েছি আই ম্যাজিকের ফাউন্ডেশনটি এবং মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশনটি সো দুটো আমি মিক্স করে নিচ্ছি এবং আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি
এই দুটো ফাউন্ডেশনই ফুল কাভারেজ, তোমরা চাইলে মিডিয়াম কাভারেজ দিতে পারো, মানে মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। বাট আমার মনে হয় এইসব লুকের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশনই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটেড হয়। এতে করে তোমার ফেসের সব ধরনের পিগমেন্টেশন বলো, আনইভেন স্কিন টোন বলো, সব ঢেকে যায়। তো আমি এরপরে আমার কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আন্ডার আইতে এবং আমার হাই পয়েন্টসে, যেমন নোজ অ্যান্ড ফোরহেড। আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে আমার ইনার কর্নারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে একটু সমস্যা হচ্ছিল। এখন আমি আমার পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। ফেস সেট করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পাউডার অতিরিক্ত দিয়েও সেট করা যাবে না, আমার পাউডার কম দিয়েও সেট করা যাবে না। যে জায়গাগুলোতে বেশি অয়েল প্রোডিউস হয় সেই জায়গাগুলোতে তুমি একটু পাউডার দিয়ে বেক করতে পারো, অ্যান্ড অন্যান্য জায়গায় তুমি মিনিমাম অ্যামাউন্টের পাউডার দিয়ে সেট করে নিবে। বাঙালি লুকে কাজল থাকবে না, এটা অসম্ভব। সো আমি কাজল লাগিয়ে নিচ্ছি। কাজল লাগিয়ে এরপরে আমি আমার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেম যে আইশ্যাডোটা আমি আমার চোখে লাগিয়েছি, আই মিন আইলিডে লাগিয়েছি, সেটা দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ফেস একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রঞ্জিংটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, প্লাস তোমরা চাইলে একটু হার্শ কন্ট্রোল করতে পারো। বাট ডে যেহেতু আমি প্রেফার করব একটু হেভি করে ব্রঞ্জিং করলে এটা বেশি ভালো দেখায়। নোজ কন্ট্রোলিংটা করছি, বাট আমি এখন যে কালারটা ব্যবহার করছি সেটা আমার ব্রঞ্জার কালারটাই, জাস্ট একটু ওয়ার্মথ আনার জন্য। হাইলাইটার ব্রাশে আমি আমার একটু সেটিং স্প্রে লাগিয়ে নিচ্ছি। এতে করে হাইলাইটারটা খুব সুন্দরভাবে পপ আপ করে এবং একটা ওয়েট লুক দেয়। লিপস্টিকের জন্য নিয়ে নিচ্ছি একটি নিউড লিপস্টিক, পেন্সিল লিপস্টিক নিয়েছি আমি। আমার পেন্সিল লিপস্টিকে আমি অনেক কমফোর্টেবল ডের জন্য। সো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো পিঙ্ক, রেড, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো। আমি এর উপরে একটু নিওরের একটা লিপস্টিক, এটা নাম্বার শেড মেবি 11, এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি তোমাদের লুকটি ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কে কীরকম লুক করছো এবং এই লুকটি তোমাদের কেমন লেগেছে।